মানবতা সমাধান <try> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله اعوذ بالله من الشيطان الرجيم ولئن سالتهم من نزل من السماء ماء তাহিয়া বিহিল আরজি মা উচিহা লে ইয়াকুলুনাল্লাহ কলিল হামদুলিল্লা হিবাল আক্তার হুম লা ইয়াকেলুল সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচনায় থাকছে বান্দাদের ওপরে আল্লাহ রব্বুলা আলেমিনের অধিকার সম্পর্কে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ আমাদের জন্য এত ব্যবস্থাপনা গ্রহণ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন অসংখ্য নিয়ে সেই আল্লাহ রব্বুল আলমিনের অধিকার কি আমাদের ওপরে যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আমাদেরকে হাত কাজ করার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আমাদেরকে পা চলাফেরা করার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন চোখ দেখার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন কান শোনার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন বুদ্ধি মগজ চিন্তা গবেষণা করার জন্য এবং ভালো ও মন্দের মধ্যে পার্থক্য সূচিত করার জন্য সেই আল্লাহর অধিকার কি আল্লাহ রব্বুল আলমিনের কিছু অধিকার আমাদের ওপরে আছে কি নেই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে কিছু পেতে চান নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিনের আছে আমাদের ওপরে কিছু অধিকার সব থেকে বড় অধিকার যেটা আমাদেরকে আদায় করতে হয় যেটা আমাদেরকে পালন করতে হয় সেটা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র রব হিসাবে স্বীকার করে নেওয়া আল্লাহ একমাত্র রব আল্লাহ একমাত্র উপাস্য এবং আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কোনো উপাস্য নেই আল্লাহ প্রতিপালক আল্লাহ পরিচালনা করেন আল্লাহই নিয়ন্ত্রণ করেন আল্লাহ রব্বুল আলমিনই জীবন ও মরণের মালিক আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই সবকিছু হয় সৃষ্টি তিনিই করেন এবং সব কিছু নিয়ন্ত্রিত হয় সেই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশেই এই কথাটা আমাদেরকে মেনে নিতে হবে এই কথাটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে এই পৃথিবী সৃষ্টি করেছেন কে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ এবং আরো অন্যান্য যত অগণিত সৃষ্টি রয়েছে এই সমস্ত সৃষ্টিগুলি কে করেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না এই সার্বভৌমত্ব চলতে আছে কার নির্দেশে আল্লাহর নির্দেশে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে কার নির্দেশে আল্লাহর নির্দেশে সব কিছু ঠিক মতন চলতে আছে কার নির্দেশে আল্লাহর নির্দেশে সেই আল্লাহ রব্বুল আলেমিনের অধিকার আমাদেরকে মেনে নিতে হবে এই কথাটা যে তিনি হচ্ছেন একমাত্র রব তিনি ছাড়া কোনো স্রষ্টা নাই। তিনি ছাড়া কোনো প্রতিপালক নাই। এবং তিনি ছাড়া কোনো জীবন দাতা নাই। তিনি ছাড়া জীবন ও মরণের কেউ মালিক নেই তিনি ছাড়া জীবন এবং মরণ অন্য কারও হাতে নেই তার নির্দেশ ছাড়া দুনিয়াতে কোনো কিছুই ঘটন অঘটন কোনো কিছুই হবে না এ কথাটা আমাদেরকে স্বীকার করতে হবে আর একথাও মেনে নেন যে এই জিনিসটা আল্লাহ যে একমাত্র রব আল্লাই যে একমাত্র সষ্টা এ কথাটা সেই যুগে যখন ইসলাম এসেছিল আল্লাহর নবী এসেছিলেন তখনকার যুগের অমুসলিম কাফররা পর্যন্ত এ কথাটা বিশ্বাস করত যে সৃষ্টিক একমাত্র আল্লাহ রব একমাত্র আল্লাহ তিনি ছাড়া যে আর কোনো রব নেই এ কথাটা তখনকার যুগের অমুসলিমরাও বিশ্বাস করেছে এ কথা মহান আল্লাহ রবুল আলামিন তার কোরআনের মধ্যে উল্লেখ করে বলছেন সূরা যুখরুফের মধ্যে ওলা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন আল্লাহ হে নবী তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো যে ওদেরকে কে সৃষ্টি করেছে ল ইয়া না তাহলে ওরা অবশ্যই অবশ্যই বলবে যে ষোষ্টা একমাত্র আল্লাহ আন্নাইউ ফাকুন তাহলে তোমরা যাচ্ছ কোন দিকে ফিরে যাচ্ছ কোন দিকে ষোষ্ঠা যখন তিনিই সৃষ্টি যখন তিনিই করেছে তখন ইবাতও তো তারি করা দরকার উপাসনা তো তারি করা দরকার কিন্তু এইটা তারা মানতো না তারা শুধু এই কথাটা মানতো যে ষোষ্টা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো সষ্টা নেই অন্য আয়তের মধ্যে আল্লাহ রব্লা আলীবিন বলছেন ওলা ইনসা আল তাহ মান্ নাস জালামিনা শামা ইমা আ ফাহিয়া বিহিল আরদামিম বাদে মাওতিহা লা কুলুন আল্লাহ হেনবি তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো যে আকাশ থেকে বৃষ্টি কে বর্ষণ করে এই বৃষ্টি বর্ষণ করার পর কে আছে এমন যে এই বৃষ্টির পানি দিয়ে গুলাকে জীবিত করে কে করে কাজটা আছে কি কেউ আল্লাহ ছাড়া জিজ্ঞাসা যদি তুমি ওদেরকে করো লাল্লা তাহলে ওরা বলবে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ না বৃষ্টি বর্ষণ করার কাজ আল্লাহর এই এই জমিনকে মরে পরে যাওয়ার জমিনকে আবার দ্বিতীয়বার জীবিত করার কাজ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের এগুলা তারা স্বীকার করেছে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন এবং আল্লাহ এই মৃত জমিনকে বৃষ্টির পানি দিয়ে আবার আল্লাহ রব্বুল আলমিন জীবিত করে এই কথাটা তার স্বীকার করেছে কলিল হামদুলিল্লাহ বলো আল্লাহর প্রশংসা বল আকসার কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই যে তাদের অধিকাংশরা এই কথাটা বুঝে না যে যে আল্লাহ সৃষ্টি করেন যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন সেই আল্লাহ যে একমাত্র উপাস্য হবেন তারই যে একমাত্র উপাসনা করার দরকার এই কথাটা তারা বুঝতে পারে না তো আল্লাহ রব্বুল আলমিন সব জায়গাতেই কোরআনে এ কথা উল্লেখ করে দিয়েছেন যে অমুসলিমরা তখনকার যুগে বিশ্বাস করেছে যে আল্লাহ একমাত্র উপাস্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ আর অন্যান্য আলমিন আয়াতে তার তার রব হওয়ার কথা প্রমাণ করতে গিয়ে বা তার রাব হওয়ার কথা মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ রবুল আলমিন বলেছেন হে নবী ওদেরকে জিজ্ঞাসা করো বলো আল্লাহ যদি তোমাদের জন্য রাতটাকে সুদীর্ঘ করে দেন মানে রাত 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 এমন প্রভু তোমাদের আর কে কেউ আছে যে তোমাদের জন্য দিনের জ্যোতি এনে দিবে তোমাদের জন্য দিনের আলো এনে দিবে কে আছে এমন যে এরকম করতে পারবে আফালা তাসমাউন তোমরা কি শুনো না আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে জিজ্ঞাসা করছি যদি আল্লাহ ইন জআলাল্লাহু আলাইকুমুল সারমাদা রাতই রাত চলতে থাকবে মানুষের জীবন চলবে না যদি শুধু অন্ধকারে ছেয়ে থাকে এই পৃথিবীটা কিন্তু না আল্লাহ ব্যবস্থা করেছেন রাতের পরে সূর্য উদিত হয় সেই সূর্যের আলো এসে পৃথিবী তাকে আলোকিত করে দেয় সেই সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়ে যায় আর মানুষ তখন সকালে উঠে খেতে খামারে অফিসে আদালতে কাজ করতে যায় যদি রাতে থেকে যেত রাত 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 তাহলে আমাদের জীবন চলতো না আমাদের জীবন অচল হয়ে যেত রকম ভাবে আল্লাহরা বোলে আলিবিন বলছেন এনজা আল্লাল্লাহ আলাইহি কুমুন নাহা রাসাল মাদান এলা ইয়াকে মানে ইলাহন গয়ুরুল্লাহি কুম বেলাই ইন্তেজ করুন আপনি মহান আল্লাহ রব বলে আল এমিন বলছেন ওদেরকে জিজ্ঞাসা করো যদি আমি আল্লাহ দিনটাকে সুদীর্ঘ করে যেতাম তাহলে তাদের কি কেউ এমন আল্লাহ এমন প্রভু এমন রব আছে যে তাদেরকে তাদের জন্য রাত এনে দিবে যে রাতে তারা আরাম করবে প্রশান্তি লাভ করবে সারাদিন মানুষ কাজ করবে রাতের অন্ধকারে বাড়িতে ফিরে এসে শান্তিতে একটুকু ঘুমাবে যদি অন্ধকার না হয় সবসময় যদি দিন থেকে যায় তাহলে ঘুম হবে না তাই রাতের দরকার আছে অনুরূপভাবে যদি সবসময় রাত আর রাতে থেকে যায় দিনের আলো যদি না আসে সূর্য উদিত হয়ে যদি দিন না হয় তাহলে আমাদের জীবন চাকা বন্ধ হয়ে যাবে কারণ দিনে আমাদেরকে যেতে হবে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে আমাদেরকে আমাদের জীবিকার উপার্জন করতে হবে এ ব্যবস্থা কে করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন অতএব রব প্রতিপালক সেই আল্লাহ রব্বুল আলেমিন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير হে আল্লাহ তুমি বরকতময় সেই আল্লাহ বরকতময় যে আল্লাহ রব্বুল আলামিনের হাতে সারা সর্বভমত্বের রাজত্ব রয়েছে ভাইরা আমার বলতে এই চাইছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র রব এ কথাটা অমুসলিম রব তখন স্বীকার করেছে আর মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে তার শ্রেষ্ঠতা হওয়ার কথা তার রব হওয়ার কথা বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন কিন্তু মানুষ সব কিছু দেখছে তার চোখের সামনে সবকিছু ঘটছে তারপরেও আমরা কেউ আল্লাহকে চিনতে পারতেছি না একজন আরবি কবি বলে কুল্লে অফিকুল্লিন প্রত্যেকটা জিনিসের মধ্যে নিদর্শন রয়েছে যার দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহ এক ওয়াদিতীয় আল্লাহ ছাড়া কেউ নাই।

কোন মুসলিম ব্যক্তির দোষ গোপন রাখবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন সহি মুসলিম চতুর্থ খণ্ড হাতের সংখ্যা ছ হাজার দুশো সাতষট্টি কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সাইখ আব্দুর রহমান মাদামীর সাথে আসুন কুরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বলছিলাম যে তার রবুবিয়াতে তার রব হওয়ার কথা প্রমাণ করতে গিয়ে বা তার রাব হওয়ার কথা মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ রব বলে বলেছেন হে নবী ওদেরকে জিজ্ঞাসা করো বলো আল্লাহ যদি তোমাদের জন্য রাতটাকে সুদীর্ঘ করে দেন মানে রাত রাতই রাত শুধু রাত এমন প্রভু তোমাদের আর কেউ আছে যে তোমাদের জন্য দিনের দিনের এনে এনে দিবে দিবে তোমাদের জন্য আলো আছে এমন যে এরকম করতে পারবে আফালা তাসমাউন তোমরা কি শুনো না আল্লাহ রব আলমিন ওদেরকে জিজ্ঞাসা করছে যদি ইন যে আল্লাহ আলাইকুম সারমাদা রাতি রাত চলতে থাকবে মানুষের জীবন চলবে না যদি শুধু অন্ধকারে ছেয়ে থাকে এই পৃথিবীটা কিন্তু না আল্লাহ ব্যবস্থা করেছেন রাতের পরে সূর্য উদিত হয় সেই সূর্যের আলো এসে পৃথিবীটাকে আলোকিত করে দেয় সেই সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়ে যায় আর মানুষ তখন সকালে উঠে খেতে খামারে অফিসে আদালতে কাজ করতে যায় যদি রাতে থেকে যেত রাত 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 তাহলে আমাদের জীবন চলতো না আমাদের জীবন অচল হয়ে যেত ওই রকম ভাবে আল্লাহ রাবুল্লা আলীবিন বলছেন জাউলা আল্লাহ আলাইহি কুমুন নাহা রাসাল মাদান ইলা ইয়াওমিল কাইয়া মাহ মান ইলাহু গাই রুল্লাহ ই বেলাইস করুন আপনি মহান আল্লাহ রবুল আলেমিন বলছেন ওদেরকে জিজ্ঞাসা করো যদি আমি আল্লাহ দিনটাকে সুদীর্ঘ করে দিতাম তাহলে তাদেরকে কেউ এমন আল্লাহ এমন প্রভু এমন রব আছে যে তাদেরকে তাদের জন্য রাত এনে দিবে যে রাতে তারা আরাম করবে প্রশান্তি লাভ করবে সারাদিন মানুষ কাজ করবে রাতের অন্ধকারে বাড়িতে ফিরে এসে শান্তিতে একটুকু ঘুমাবে যদি অন্ধকার না হয় সবসময় যদি দিন থেকে যায় তাহলে ঘুম হবে না তাই রাতের দরকার আছে যদি রাত আর রাতে থেকে যায় দিনের আলো যদি না আসে সূর্য উদিত হয়ে যদি দিন না হয় তাহলে আমাদের জীবন চাকা বন্ধ হয়ে যাবে কারণ দিনে আমাদেরকে যেতে হবে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে আমাদেরকে আমাদের জীবিকা উপার্জন করতে হবে এই ব্যবস্থা কে করেছেন মহান আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছে আলমিন যে হে মানুষ বলো তোমাদেরকে সৃষ্টি করা আর আকাশ সৃষ্টি করা এর মধ্যে কোনটো সৃষ্টি করা কঠিন ব্যাপার তোমাদেরকে সৃষ্টি করাটা নাকি আকাশ সৃষ্টি করা আমরা সবাই জানি এই বিশাল আকাশ এই বিশাল ও বিরাট আকাশ যেটাকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে বিনা কোনো খুঁটি বিনা কোনো স্তম্ভ ছাড়াই কে দাঁড় করিয়ে রেখেছে কিভাবে দাঁড়িয়ে আছে এমনি আপনা আপনি জিনা আপনা আপনি কোনো জিনিস দাঁড়িয়ে থাকতে পারে না একজন পরিচালক ছাড়া কোনো জিনিস চলতে পারে না একজন আবিষ্কারক ছাড়া কোনো জিনিস আবিষ্কার হতে পারে না একজন সৃষ্টিকর্তা ছাড়া কোনো জিনিস সৃষ্টি হতে পারে না আজকে আপনি বলুন একটা সুই আবিষ্কার হয় না বিনা আবিষ্কারক ছাড়া একটা গাড়ি আবিষ্কার হয় না বিনা আবিষ্কারক ছাড়া এত বড় আকাশ তৈরি হয়েছে এই বিশাল পৃথিবী তৈরি হয়েছে বিনা কোনো আবিষ্কারক ছাড়াই কিভাবে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সম্বোধন করে বলছেন আন খালকা আমিস আমিসামা ও বানাহা রাফা আসাম কাহা ফাসা হা হে মানুষ তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন ব্যাপার নাকি এই আকাশটা তৈরি করা বেশি কষ্টের ব্যাপার বিশাল এই আকাশ তৈরি হয়েছে এই আকাশ তৈরি যে আল্লাহ করেছেন তার কাছে আমাদের মতো মানুষ তৈরি করাটা অতি সহজ ব্যাপার এই বিশাল আকাশীকে দেখেও কি আমরা আল্লাহকে চিনতে পারি না রাফা আসাম কাহা ফাসা ওয়াহা এ আল্লাহ রব্বুলা আলীমিনা আকাশটাকে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখা যায় না আমরা আল্লার অগণিত সৃষ্টি দেখতে আছি কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেয় কোনো অঘটন নাই, আজকে মানুষ একটা জাহাজ তৈরি করে একটা গাড়ি তৈরি করে একটা ট্রেন তৈরি করে কিন্তু দেখা যায় থাকে কোথা কি হয়েছে কোথায় কি মানে একটা পার্ট খারাপ হয়ে গেছে গাড়িটাই উল্টে গেল আগুনে পুড়ে গেল ট্রেন উল্টে গেল জাহাজে জাহাজে সংঘর্ষ বাধতে আছে কেন কারণ এগুলি মানুষ তৈরি করেছে এগুলা মানুষের তৈরি করা জিনিস কিন্তু যে জিনিস আল্লাহ তৈরি করেছেন আকাশের দিকে তাকান কত তারা কিন্তু দেখেছেন কোনোদিন কোনো তারার সাথে কোনোদিন সংঘর্ষ বাধে বাঁধে না কেন বাঁধে না কারণ এগুলি নিয়ন্ত্রিত হচ্ছে মহান আল্লাহ আর আল্লাহ যে জিনিস নিয়ন্ত্রিত করতে আছেন আল্লাহর নির্দেশে যা চলতে আছে তাতে অঘটন হতে পারে না আজকে জাহাজে জাহাজে সংঘর্ষ হচ্ছে ট্রেন উল্টে যাচ্ছে এবং গাড়িতে গাড়িতে সংঘর্ষ হচ্ছে আগুন ধরে পুরে ছাই হয়ে যাচ্ছে কেন মানুষ তৈরি করেছে কিন্তু দেখেছেন কি চাঁদ আর সূর্য তারা চলতে আছে একে অপরের পিছনে চাঁদ সূর্যকে ধরতে পারে না সূর্য ও চাঁদের নাগাল পাই না ফি ফালাকি সকলেই নিজের নিজের কক্ষ পথে বিচরণ করতে আছে কারো সাথে কারো সংঘর্ষ নেই কারো সাথে কোনো কারো আঘাত নেই কেন নেই কারণ এগুলি পরিচালনা করছেন মহান আল্লাহ আলমিন আল্লাহর পরিচালনা করার মধ্যে এবং আল্লাহ যেগুলি করেছেন সৃষ্টি তার মধ্যে কোনো কোনো এবং অঘটন ঘটতে পারে না তাই মানুষকে বলছেন আজকে আমরা অন্যান্য জিনিসের মধ্যে সংঘর্ষ দেখছি কিন্তু আল্লাহ যে বিশাল আকাশ তৈরি করেছে আল্লাহ বলছেন দেখো তো আকাশের দিকে তাকিয়ে এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে আকাশে কোথাও কোনো ফাটল আছে কারো মধ্যে কোন রকমের অসামঞ্জস্যতা কোনো কিছু আছে কি কোন কিছু আছে না আল্লাহ রব্বুলা আলেমিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি সামঞ্জস্যপূর্ণ কোন রকমের কোনো ত্রুটি দেখতে পাবে না ফারজাইল বাসারা হাল তার মিন ভোতর সুম্মার জাইল বাসারা কাররাতাইন ইয়ান কালিব এলাইকেল বাসারো হাসিয়া ওয়াহুয়া হাসির আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে বারবার দেখো আমার সৃষ্টিগুলিকে বারবার দেখো দেখো তো তাদের মধ্যে কোন রকমের কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু আছে কিনা কোথাও কোনো ফাটল আছে কিনা তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে নিষ্ফল হয়ে দেখতে পাবে না কোথাও কোনো ত্রুটি তা আল্লাহ রব্বুল আলিন যা কিছু সৃষ্টি করেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই কোনো রকমের কোনো গলত নেই কোনো অঘটন ঘটে না আকাশের মধ্যে তারা সূর্য চাঁদ সব কিছু সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক এই সৃষ্টিগুলি আল্লাহ করেছেন তারপরেও আজ পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত আল্লাহকে চিনতে পারে না বলে এরকমই হয়ে গেছে প্রাকৃতিক ভাবেই হয়ে গেছে প্রাকৃতিক নিয়মে ছাড়া জিনিস হয় না একজন কোনো বুড়ি নামাজ পড়তে ছিল না নাস্তিক টাইপের মানুষ আল্লাহকে চেনে না আল্লাহ বুঝে না তাই এসে দেখছে তার দাদি নামাজ পড়ছে তো ও ভাবছে যে দাদি মনে হয় ব্যায়াম করছে তা বলছে দাদি তুমি ব্যায়াম করছো তোমার ব্যায়াম তো খুব সুন্দর তখন তার দাদি বলছে না রে আমি ব্যায়াম করি না আমি আল্লাহর উপাসনা করতে আছি আমি ইবাদত করতে আছি আমি নামাজ পড়তে আছি বলে নামাজ কি বলে নামাজ আল্লাহর এক মহান ইবাদত আল্লাহর জন্য করতে আল্লাহ কে বলে তুই আল্লাহকে চিনিস না বলে না বলে আল্লাহ হচ্ছে দুনিয়ার সষ্টা পৃথিবীর সষ্টা তোর সষ্টা আমার সষ্টা সারা সমগ্র মানুষের সষ্টা সমস্ত মানুষের সষ্টা সেই আল্লাহ তুই সেই আল্লাহকে চিনি না আল্লাহ ছাড়া কোনো কিছুই চলে না বলে দূর এইসব বাজে কথা এগুলি এমনি এমনি হয়ে গেছে ও দাদির সামনে একটা চরখা ছিল ওর দাদি তখন চরখাটা বন্ধ করে দিল বলছে হারে এই চরখাটা আর চলে না কেন তা বলছে তুমি চালাও না ওটা তো বন্ধ রেখেছো চালাবে তুমি তবেই তো বলে কেন আমি না ঘোরালে ঘুরবে না বলে বলে না আচ্ছা বলতো তোর এই ছোট্ট একটা চরখা যদি আমি না ঘুরালে না ঘুরে তাহলে এত বড় সার্বভৌমত্ব এত বিশাল পৃথিবী এগুলি এমনি চলতে আছে এর পিছনে কোনো পরিচালক নাই সূর্য নিজে নিজেই উঠে আর নিজে নিজেই ডুবে চাঁদ নিজে নিজেই উঠে নিজে নিজেই ডুবে এত তারকার আছে নিজে নিজেই উঠে নিজে নিজেই ডুবে এটা আবার কেমন কথা হলো আল মহিম সে বুঝতে পারলো যে না এগুলির পিছনে কোনো একজন সষ্টা আছে তিনি হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমি যেটা বলতে চাইছিলাম ভাইরে আমার আল্লাহর সব থেকে বড় অধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে সষ্টা একমাত্র আল্লাহ জীবন ও মারণের মালিক আল্লাহ বিপদ আপদের মালিক আল্লাহ ঘটন অঘটনের মালিক আল্লাহ এ সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক নিয়ন্ত্রিত হয় আল্লাহ রব্বুল আলমিন এগুলিকে পরিচালনা করে এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে তবে আমরা আল্লাহর একটি অধিকারকে আদায় করতে পারবো সেটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিনের অধিকার হচ্ছে যে আল্লাহকে একমাত্র উপাস্য বলে স্বীকার করা আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোন উপাস্য নেই আর এই কথাটা আল্লাহ রব্বুল আলেমিন কোরআনে বিভিন্ন আয়াতে আমাদেরকে বুঝিয়েছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন সে কথা বোঝাতে গিয়ে বলছেন ওমা খালাতুল জিন্ন ওয়াল ইন ইল্লা আবুদুন সোরাজ আলিয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেবল এই জন্য যে তারা আমার ইবাদত করবে এইভাবে আল্লাহ রব্দুল আলমিন বলেছেন ওলাকাত বাজনা ফিকুল্লে উম্মতি রসূল্লা আল্লাহ বলছেন আমি ইতিপূর্বে যত নবী যত রসুল পাঠিয়েছিলাম এই নবী আর রসুল পাঠানোর পিছনে উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে এই যে মানুষ কেবল আমার ইবাদত করবে তার বান্দাদেরকে বুঝিয়েছে উপাস্য আমি একমাত্র আমি আমি ছাড়া কোনো উপাস্য নেই আমি ছাড়া কোনো মাবুদ নেই অতএব ইবাদত করতে হলে শুধু আমারই করতে হবে অনুরূপভাবে মোহান আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের আরেকটা আয়তের মধ্যে বলছেন ওমা আর সান্না মিন কাব্লেকামীর রসুল ইল্লাহ নু হে ইলে হে ইলাহা ইল্লা ইল্লাহ আলা ফাবুদুন সুরাতুল আম্বিয়া এই আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছে হে নবি তোমার পূর্বে যত নবী পাঠিয়েছিলাম তোমার পূর্বে যত আম্বিয়া এ কেরাম দুনিয়াতে প্রেরিত হয়েছিল প্রত্যেকের কাছে এই ওই পাঠিয়েছিলাম যে আমি ছাড়া কোনো ইলাহ নেই আমি ছাড়া কোনো মাবুদ নেই আমি ছাড়া কেউ কোনো উপাস্য নেই অতএব ইবাদত একমাত্র আল্লাহর অতএব আল্লাহর অলুহিয়ত স্বীকার করলে তবে আল্লাহ রবুল আলমিনের একটি অধিকার আদায় করতে আমরা সক্ষম হব যে তিনি একমাত্র ইলা এবং তিনি একমাত্র মাবুদ তিনি ছাড়া কোন ইলা আর তিনি ছাড়া কোনো মাবুদ নেই এইভাবে রসুল করিম সাল আলী হাসাল্লাম আল্লাহর উলুহিয়তের কথা এবং আল্লাহর অধিকারের কথা আমাদেরকে বোঝাতে গিয়ে মদ রা দিয়া আল্লাহ বলেছেন বলছেন ইয়ামাদ হাল তাদরী মা আলাল ইবাদ ওয়া মা হকুল ইবাদ আলাল্লাহ হে মাস তুমি কি জানো আল্লাহর অধিকার বান্দাদের ওপরে কি আর বান্দাদের অধিকার আল্লাহর উপরে কি খুলতো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আমি বললাম এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন তিনিই ভালো বলতে পারবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন হকুল্লাহ আলাল ইবাদ আই ইআবুদুহু ওয়ালা ইশরিকু বিহি শাইআ শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন বান্দাদের উপরে আল্লাহর হক হচ্ছে এই যে বান্দারা কেবল মাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতে কাউকে শরীফ করবে না আর আল্লাহর উপরে বান্দাদের আবদার হলো এই যে ওই বান্দাকে আল্লাহ আদাব দিবেন না ওই বান্দাকে আল্লাহ শাস্তি দিবেন না যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করে না আল্লাহ রবুল আলমিনের সাথে অন্য কাউকে শরিক স্থাপন করে না তাকে আল্লাহ রবুল আলমিন কোনোদিন আদাব বা শাস্তি দিবেন না তো এখানে আল্লাহ রবুল আলমিনের আরেকটি অধিকার সেটা হচ্ছে এই যে আল্লাহ একমাত্র উপাস্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই তিনি রব্বুল আলমিন সমস্ত ইবাদত নিবেদিত করতে হবে তারই জন্য সমস্ত ইবাদত সম্পাদিত করবে তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না তিনি ছাড়া কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করা যাবে না তিনি ছাড়া কাউকে উপাস্য মনে করা যাবে না আজকে এখান থেকেই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ও বারাকাত

জাহিদুল্লাহ খান মাদানি ডঃ হাফেজ এবিএম বি এম হেজবুল্লাহ আক্রমুজ্জামান বেন আব্দুস সালাম মুজাফ্ফর বেন মহসিন মহম্মদুল হাসান আব্দুর রজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ঈমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে করতেছেন সেত্তে ইসলাম লঙ্গের কার্লাহ করত একমাত্র আল্লাহ

The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ peace be upon him died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. Dekhun, Dr. Ja প্রতি শনিবার রাত 8:00 টায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় সমানতা কুরআন বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌসনা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিমাণ শৃঙ্খলাার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসবে তাই আল্লাহ মালিকুল মুলক সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে টায় বা পুনঃসম্প্রচার সকাল 10:30 টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায়